হ্যালো গাইস, আপনারা দেখতে পারছেন আমরা এখন মিলনের বাসায় এসে পড়ছি। আসার পরে দেখতে পারছি সে রাইস প্রকারের ডিশ নিয়ে খাইতে বসছে। তাও দেখেন সুদা ভাত, তারপরে কাঁচামরিচ সঙ্গে খাওয়া। এটা আপনি কখনো খাইছেন ভাই? ভাইয়া আমি সুদা ভাত আসলে আমি খেতে পারি না। ও, আপনি খাইতে পারেন না? সে বলে আমি খাইতে পারি না। ঠিক আছে, খাইতে পারি না জন্য রাইস প্রকারের ডিশ নাকি বলেন? আপনি কিছু বলবেন? দেখেন আমার কাঁচামরিচ এইসব কি ভাই? ভাইয়া আপনি তরকারি ছাড়া যে ভাতটা খাচ্ছেন, আপনার কাছে কিরকম মানে লাগতেছে? আচ্ছা ভাই, সামনে আপনার লি একটা বাজি হবে, আপনি এক ডিশ ভাত খাই পারবেন? এই রাইস কুকার এক ডিশ খাই পারলে আপনার জন্য পুরস্কার আছে। এক ডিশ এটা অসম্ভব। কেন পারবেন না? রাইস কুকারে এক ডিশ কে আপনি খাবেন? আমি বাজি ধরতে আপনি না, আপনি সুদা ভাত খাচ্ছেন তো আপনি খাইতে পারবেন, কারণ তরকারি দিয়ে ওভার হয়ে যায় না। আমার এক গরুর গোশত ভুনা করে দিবেন, এক ডিশ ভাত আমি খাবো, কোনো বিষয় না। কিন্তু গরুর গোশত আমার ভুনা 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 গোশত লাগবে। কি আপনি পারবেন ভাই? না ভাই, আমার দ্বারা সম্ভব না। আমি এটাই খুশি খুশি খাচ্ছি। আপনি কেন এসব কি আর বলেন না ভাই? রবণের বাক্স আর একটা ভাগের বাক্স, এমন করে ধরবো